নমস্কার দর্শক বন্ধু, আমাদের মা মেয়ের খুঁটিনাটি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত দার্শনিক এবং আদর্শ শিক্ষক। তার জন্ম দিবস 5ই সেপ্টেম্বর। ভারত সরকার তার জন্মদিনটিকে শিক্ষক দিবস রূপে ঘোষণা করেছেন, তাই প্রতি বছর এই দিনটি স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস রূপে পালিত হয়। আজ সেই শুভ লগ্ন। আজ আমি এই দিনটি উপলক্ষে আপনাদের সঙ্গে কিছু বক্তব্য শেয়ার করব এবং একটি আবৃত্তি পরিবেশন করব। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রত্যেকের জীবনের প্রথম শিক্ষক হলেন আমাদের মা ও বাবা। তাদের হাত ধরেই ঘুটি ঘুটি পায়ে আমরা হাঁটতে শিখি। আমাদের প্রথম কথা বলাও শুরু হয় মা শব্দটি দিয়ে। তাদের কাছেই আমাদের হাতে খড়ি হয়। আমাদের জীবনের চলার পথে বিপদে আপদে শুভক্ষণে প্রতিটা মুহূর্তে তারা আমাদের সঙ্গে থাকেন। তারা আমাদের জীবনের অমূল্য সম্পদ। এরপর তো আমাদের সকলকে স্কুলে ভর্তি হতেই হয়। তখন থেকে সেখানকার ম্যাডাম স্যাররাই হয়ে ওঠেন আমাদের শিক্ষক। বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমরা এটা ভুলে যাই যে মা বাবা আমাদের জীবনের প্রথম শিক্ষক। আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ যারা মানুষ গড়ার কারিগর, যারা আমাদের পাঠ দান করে আদর্শ নাগরিক গড়ে তোলেন, দেশ জাতির মুখ উজ্জ্বল করেন, তাদের সঙ্গে এই দিনটি উদযাপনে ব্যস্ত থাকি। কিন্তু বন্ধুরা, এই দিনটি যেমন শিক্ষক শিক্ষিকাদের, তেমনি মা বাবাদের। আপনাদের কি মত সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমার তো মনে হয় এই দিনটি আমাদের সকলের উচিত শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি মা বাবাদের সঙ্গেও পালন করা। তো আশা করি আপনারা আমার বক্তব্যটি বুঝতে পেরেছেন। এবার এই দিনটি উপলক্ষে আমি যে আবৃত্তিটি পরিবেশন করব সেটা শুনে নেওয়া যাক। কবি চন্দননাথের কবিতা প্রণাম নিও। তোমরা পড়াও, তোমরা শেখাও, তোমরা বোঝাও, কেমন করে শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা নেব জীবন গড়ে। মনের মাঝে যত্ন করে তোমরা ছড়াও জ্ঞানের আলো, কেমন করে কথায় কথায় দাও চিনিয়ে মন্দ ভালো। আমরা কোথাও ভুল করি যেই, ঠিকটি চেনাও তোমরা এসে। ভয় যদি পাই সে ভয়টাকেও দাও সরিয়ে এক নিমেষে। তোমরা আলোর স্বপ্ন দেখাও, তোমরা পরম পূজনীয়। আমার যত শিক্ষা গুরু সবাই আমার প্রণাম নিও। আমার ও সকলের শিক্ষা গুরুদের এবং মা বাবাদের শ্রদ্ধা জানিয়ে আমার এই কবিতাটি আমি নিবেদন করলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন। আর আমার এই বক্তব্যটি অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।